বাংলা নববর্ষ শুরু হচ্ছে আর ঠিক মাত্র কয়েকটা দিন পরে 1431, বৈশাখ মাস 1431। আজকে আমি আলোচনা করব মেষ রাশির এই নববর্ষের শুরুতে, বাংলা নববর্ষের শুরুতে এই বৈশাখ মাসটা মেষ রাশির জন্য কতটা ভালো, মেষ রাশির মানুষ কী কী পাবেন, মেষ রাশির জীবনে কতটা পরিবর্তন আসবে, কতটা স্বপ্ন পূরণ আপনার হবে বৈশাখ মাসে এবং কতটা আশা পরিপূর্ণ হবে। কারণ মেষ রাশির জন্য জানবেন বৈশাখ মাসটা কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল। কেন ভাইটাল সেটা আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো, তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও আপনার কাছে ভালো বলে মনে হয় তবে ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বৈশাখ মাসটা জানবেন মেষ রাশির জন্য সবসময় একটা সুযোগ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বৈশাখ মাসে রবি মেষ রাশিতে প্রবেশ করে এবং পুরো বৈশাখ মাসটা কিন্তু মেষ রাশিতে থাকে। জ্যৈষ্ঠ মাসে এই রবি কিন্তু আবার বৃষ রাশিতে প্রবেশ করে। অ্যাকচুয়ালি অতি বাংলা মাস এক মাস পরপর করে জানবেন রবি তার ঘর পরিবর্তন করে। এখন প্রশ্ন হলো রবির সাথে মেষ রাশির সম্পর্ক কী? সম্পর্ক অনেক, কারণ জানবেন মেষ রাশি কিন্তু মঙ্গলের রাশি, এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। স্বাভাবিকভাবে মেষ রাশির উন্নতির পিছনে, কর্মের উন্নতির পিছনে, ভাগ্যের উন্নতির পিছনে, অর্থের উন্নতির পিছনে রবির একটা অনস্বীকার্য ভূমিকা থাকে। তো রবি এখন মীন রাশিতে আছে, রবি কিন্তু পয়লা বৈশাখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেষ রাশিতে প্রবেশ করবে এবং বছরের যে শুরু থেকে অর্থাৎ প্রথম মাস বৈশাখ মাস 1431 মেষ রাশির জীবনে কিন্তু চারিদিকটা আলো আলোই আলো ভরে যাবে। কারণ মেষ রাশিতে রবিও থাকবে, বুধও থাকবে, কারণ সেখানে বুধ আছে, একটা বুধাদিত্য যোগ তৈরি করবে এবং সাথে বৃহস্পতি আছে, দেবগুরু বৃহস্পতি। তাহলে আমরা কী কী দেখতে পাচ্ছি? মেষ রাশিতে বুধাদিত্য যোগ থাকার ফলে ব্যবসায়ীদের ব্যবসা ভীষণ ভালো হবে, বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বসবে, পড়াশোনায় তারা সফলতার সাথে উত্তীর্ণ হবে, তাদের বিদেশ যাত্রায় কোনো বাধা তৈরি করবে না এই সময়, এবং বিদেশে তারা সেটেলমেন্ট হতে পারবে পড়াশোনার জন্য। যারা মেষ রাশির মানুষ দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন বা একটা পারমানেন্ট চাকরির চেষ্টা করছেন মেষ রাশির মানুষ, সেই ক্ষেত্রে রবি কিন্তু ভীষণভাবে আপনাকে সহায়তা করবে, কারণ রবি তুঙ্গস্থ হবে মেষ রাশিতে, রবি তুঙ্গস্থ। তাই স্বাভাবিকভাবে রবি বৈশাখ মাসের শুরুতে যখন আপনার রাশিতে প্রবেশ করবে মেষ রাশিতে, তখন কিন্তু আপনার ভীষণ ভীষণ ভালো হবে, এটা সবসময় মনে রাখতে হবে আপনাকে। আর সাথে মনে রাখবেন যে যেহেতু একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, তার মানে পুরো বৈশাখ মাসটা মানে মেষ রাশির যেমন ব্যবসা বাণিজ্য ভালো হবে, পারিবারিক শান্তি বজায় থাকবে, আপনি কিন্তু এই সময় জমি জায়গা কিনতে পারবেন, নতুন কোনো বাড়ি বা ফ্ল্যাট আপনার হতে পারে, নতুন কোনো বাড়ি বা ফ্ল্যাট হতে পারে। দ্বাদশে আপনার রাশির দ্বাদশে রাহু আছে, তার মানে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন মেষ রাশির মানুষরা, তারা ভীষণ ভালো ব্যবসা করতে পারবেন, অর্থাৎ তাদের ব্যবসায় প্রচণ্ড রকমের লাভ হবে, ব্যবসাটা কিন্তু রানিং গতিতে দৌড়াবে। যারা পলিটিক্সে কাজ করছেন, পলিটিশিয়ানে আছেন, রাজনৈতিক নেতাকর্মী আছেন, তাদের জন্যে যদি আপনার রাশি মেষ রাশি হয়, বৈশাখ মাসটা আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ, এটা জেনে রাখুন। এবং এই মাসে যদি কোনো কিছু হয় আপনার জন্য, দেখুন এই মাসে আপনার কোনো বড় কোনো পদ পেলেন বা আপনি কোনো ভালো কিছু করলেন বা আপনার সকলে প্রশংসা করলো, এই সময় আপনার বাকচাতুর্য থাকবে ভীষণভাবে, আপনি বাগ্মিতা মানে অত্যন্ত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবেন এবং মানুষ আপনাকে রেসপেক্ট করবে, যারা মেষ রাশির মানুষ। এবং দেখুন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আবার কিন্তু সিংহ রাশির উপরে আছে, অর্থাৎ আপনার পঞ্চমপতি, মেষ রাশির পঞ্চমপতি তার নিজের রাশিতে অবস্থান করছে, পঞ্চমপতি নিজের রাশিতে, সেখানে আবার বৃহস্পতির দৃষ্টি আছে, বৃহস্পতি আপনার রাশিতে, তারপরে বুঝতে পারছেন এই সময় সন্তান যোগ দেখা যাচ্ছে মেষ রাশির মানুষের। রবি প্রবেশ করা মাত্রই যারা মেষ রাশির মানুষ, যারা সন্তানের সমস্যায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, তাদের কিন্তু সন্তান ভাগ্য ভীষণ ভালো হবে এই বৈশাখ মাসে, অর্থাৎ আপনার বাড়ি আলো করে কোনো সন্তান আপনার বাড়িতে আসবে কিন্তু। এবং এই বৈশাখ মাসে আর একটা গুরুত্বপূর্ণ কথা একটু বলে দিই,
প্রেম ভালোবাসা তৈরি হবে মেষ রাশির মানুষদের, এবং বিয়ের যোগ দেখা যাচ্ছে, বিয়ের যোগ। কারণ সপ্তম দৃষ্টি যেহেতু পড়বে তুলা রাশির উপরে, এবং স্বাভাবিকভাবে সেখানে রোগীর দৃষ্টি থাকবে। কারণ দেখুন, রোগীর দৃষ্টি দিলে যেটা হয়, সব যে ভাঙে না, সম্পর্কটা নষ্ট হয় না, সম্পর্কটা ভাঙে না। অনেকে যেরকম বাজে সমালোচনা করে বা আপনার নামে কেউ একজন বাজে কথা বললো, সেই জিনিসটা হবে না। কারণ রবি আপনার রাশিতে যেহেতু অবস্থান করবে, সেই জন্য এই সময় সবাই আপনার সুনাম করবে, কেউ আপনার বদনাম করবে না। তাই স্বাভাবিকভাবে যখন আপনার সবাই সুনাম করবে, সেই ক্ষেত্রে তো আপনি ভীষণ ভালো ফল পাবেন, এটা তো স্বাভাবিক জিনিস। এবং যাদের হাঁটুতে বা কোমরে ব্যথা আছে, দেখবেন এই সময় ব্যথা গায়েব, অর্থাৎ ব্যথা থাকবে না। যারা বিশেষ করে কোনো না কোনোভাবে শরীরটা একটু অসুস্থ থাকে, এই সময় কিন্তু শরীরটা অনেকটা ফিট, অর্থাৎ শারীরিকভাবেও যথেষ্ট সুস্থতার অধিকারী হবেন যারা মেষ রাশির মানুষ। অর্থাৎ একটা দীর্ঘ সময় ধরে, অর্থাৎ পুরো মাসটা জুড়ে মেষ রাশির মানুষ চারিদিক থেকেই লক্ষ্মী লাভ হবে, অর্থাৎ একটা অর্থের জোয়ার বসবে আপনার জীবনে, অর্থাৎ একটা অর্থের আগমন। এই সময় ভাই বোনের সম্পর্ক ভালো হবে, পিতা পুত্রের সম্পর্ক ভালো হবে, মেষ রাশির মানুষদের যদি কারোর সাথে সম্পর্ক খারাপ থাকে, আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক ভালো হবে। কারণ পঞ্চমপতি আপনার রাশিতে প্রবেশ করছে, আপনার সন্তান যদি এই সময় বাইরে থাকে, যে সে দীর্ঘদিন ধরে বাড়িতে আসার চেষ্টা করছে কিন্তু আসতে পারছে না কোনো একটা অজ্ঞাত কারণে, এই সময় দেখবেন বৈশাখ মাসে আপনার সন্তান বাড়ি চলে আসবে। কারণ পঞ্চমপতি আপনার রাশিতে প্রবেশ করছে, তাই স্বাভাবিকভাবে দূরে যদি আপনার কোনো সন্তান থাকে কিন্তু বাড়ি আসতে চাইছে না বা কোনো কারণে বাড়ি আসতে পারছে না, এই সময় অবলীলায় সে বাড়িতে চলে আসবে, কোনো সমস্যা তৈরি হবে না, এইটুকু বলতে পারি। আরও আর একটা গুরুত্বপূর্ণ জিনিস মেষ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে যাদের চোখের কোনো সমস্যা আছে, যাদের চোখ ওরিয়েন্টেড বা চোখের চক্ষু কোনো সমস্যা আছে, তাদের চোখের সমস্যা দেখবে চলে যাবে, তাদের চোখের সমস্যা হবে না। এই সময় কিন্তু কোনো প্রমোশন হওয়া সেইগুলো কিন্তু হবে। যদি কোনো কেস খামারি থাকে বা কোনো রেজাল্ট থাকে, এই সময় কিন্তু তার আপনার ফেভারে থাকবে এইগুলো। কোনো বড় কোনো চাকরি বা বড় কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনার চাকরির যোগ থাকছে। কারণ এই সময় রোগী, দেখুন রোগী যখন পুঙ্গস্থ থাকে তখন জানবেন সব কিছুতেই ভালো হয় সত্যি কথা বলতে, এবং কাজের জায়গাটাও ভাগ্যটাও ভীষণ ভালো হয়। যারা অনেকদিন ধরে চাকরি মানে চাকরি দিচ্ছেন বা ম্যানেজার বলুন, বড় কোনো পোস্টে বা ইঞ্জিনিয়ার বা ডাক্তার, তাদের জন্য তো ভীষণ ভালো। বা বড় কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, IAS, WBCS, IPS, এদের জন্য ভীষণ ভালো। কারণ এইসব চাকরি পেতে গেলে রোগীর কিন্তু পাওয়ার থাকতে হবে, যেটা রবি যেহেতু এই মীন রাশিতে আছে, বর্তমানে এখনও আছে রাহুর সাথে, তার জন্য রবির সেই পাওয়ারটা নেই। তাই স্বাভাবিকভাবে রবি চাইলেও সেটা পাচ্ছে না। তাই রবি মেষ রাশিতে প্রবেশ করলে এই দিক দিয়ে কিন্তু আপনার সেটেলমেন্ট হয়ে যাবে। যাদের বাড়ির কাজ হচ্ছে না, মানে করতে করতে থেমে গেছে, বাড়ির অবশিষ্ট কাজ হচ্ছে না, কোনো একটা অজ্ঞাত কারণে হয়তো বাড়ির কাজটা হলোই না, এবার আপনি শুরু করতে পারেন নিশ্চিন্ত মনে। দেখবেন বাড়ির কাজটা আপনি পুরো ঠিকঠাক করতে পারবেন এবং পুরো কাজটা আপনার হয়ে যাবে, মানে মোট কথা কোনো বাধা আসবে না, কোনো বাধা নাম কোনো শব্দ আসবে না মেষ রাশির জীবনে। এখন এই যে নববর্ষ, আপনার জীবনে একটা আলো বয়ে নিয়ে আসবে, মানে সব দিক থেকে দেখবেন একটা বৈশাখ মাসটা ভীষণ ভালো হবে। বৈশাখ মাসের পরে দরকার হলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে জানাবেন কতটা ভালো আছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।